শুভ সকাল বন্ধুরা, তোমাদের আমাদের চ্যানেল টুম্পা মৌসুনা ব্লগে ওয়েলকাম। আর আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি দীঘার সমুদ্র সৈকত। এটা অবশ্যই ওল্ড দীঘা, আর ওল্ড দীঘা মানে স্নানের জায়গা। আগেই বলেছি নিউ দীঘায় স্নান করা যায় না। তো দেখো, এখানে আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ভিডিওটা অবশ্যই আমরা যেটা এনজয় করছি, আর তার সঙ্গে আমাদের যে সমুদ্রে যারা এখানে রয়েছে এত চিনিও না, তারা এত সুন্দর সে মানে আনন্দ উপভোগ করছে, সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো কত ভালো লাগছে, প্রত্যেকে দেখো ফটো তুলতে ব্যস্ত বা সমুদ্র স্নানে ব্যস্ত, বাচ্চা থেকে বড়। সমুদ্র এলে সত্যি সবাই পাগল হবেই, এটুকু আমি বুঝতে পারছি। তোমরাও আসো। একটু আগেই বলছিলাম সমুদ্র এলে পাগল হবে। দেখতে পাচ্ছ এখানে এক কাপলকে দেখছি, যারা খুব সুন্দর করে এখানে সমুদ্রের ঢেউটাকে নিয়ে ছবি ওঠাচ্ছে। আর আমরাও ওঠাবো অবশ্যই সমুদ্রের ঢেউটাকে নিয়ে ছবি, যতই সমুদ্রে না নামি। দেখো বাচ্চাগুলো কি সুন্দর উপভোগ করছে, এখানে বসে রয়েছে আর সমুদ্রের জলটা আসছে। আর এখানে সমুদ্রের ঢেউটা তো অতুলনীয়, ভীষণ ভালো লাগছে। আমরা চাইবো কি আমরা নেক্সট টাইম আবার যাতে দীঘায় আসি, এইভাবে উপভোগ করি, আর তখন অবশ্যই সমুদ্রে নামবো। দেখো এখানে কত মানুষের ভিড়, সবাই মানে শিশু থেকে শুরু করে সবাই মানে সমুদ্র স্নানটাকে উপভোগ করছে, খুব ভালো লাগছে। চলো একটু ঘুরি এবার। একটু ঘোরা শেষ, এখন আবার একটু খাবার জন্য যাচ্ছি, দেখি কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। সকালে খেয়েছি, কালকে যেটা সেই রেস্টুরেন্টেই খেয়েছি, দুপুর কাল রাত্রেও খেয়েছিলাম, ভিডিও করা হয়নি। আজকে দেখি একটু অন্য কোনো রেস্টুরেন্টে যেতে পারি। হ্যাঁ চলো দেখি কোন রেস্টুরেন্টে যায়। চলো যাচ্ছি, গিয়ে ভিডিও করবো যদি সম্ভব হয়, আবার ভুলেও যেতে পারি। তখন তো অনেক ভিডিও করা হয়। হ্যাঁ করাই হচ্ছে না ভিডিও। এবার আমরা চলে এসেছি নিউ দীঘা, এনে অটো টোটো করে এলাম। আর এখন দীঘা যেটা আমরা মানে উদ্দেশ্য নিয়ে এসেছি, জাহাজবাড়ি। আমরা অনেক শুনছি জাহাজবাড়ির কথা, এখন আমরা জাহাজবাড়ির সামনে উপস্থিত হয়েছি। এখন আমরা চলেছি জাহাজবাড়ি, এটা তোমার দীঘা সম্পর্ক উন্নয়ন কর্তৃপক্ষে দ্বারা নির্মিত ইন্ডিয়ান কফি হাউস। দেখি এখন ভেতরে যাব, কি আছে জানি না, কারণ ফার্স্ট টাইম দীঘায় এসেছি। তো আমার খুব ইন্টারেস্টেড ছিল, এবার আমরা দেখাচ্ছি তোমাদের দীঘা যে জাহাজবাড়ি, জাহাজবাড়ির ভেতরটা দেখো খুব সুন্দর করে জাহাজবাড়িটা সত্যি তৈরি করা হয়েছে। আর এখানে তোমরা যদি আসো অবশ্যই এসো, এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে শো সব কিছুরই ব্যবস্থা আছে, অনেকক্ষণ থেকে বেশ এনজয় করতে পারবে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানোটা, এখানে যেমন ছবি তোলার সুন্দর জায়গা আছে, তুমি এনজয় করার এবং এনজয় টোটাল এনজয় করে খাওয়া দাওয়া করে তোমরা এখান থেকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে যেতে পারবে। তো আমরা এখন ওই ভেতরের দিকটায় যাচ্ছি, পুরোটা ঘুরে দেখব। আর আজকে আমরা টোটাল মানে খুবই কম সময়ের জন্য দীঘায় এসেছি, সের জন্যে সব কিছু হয়তো করতে পারছি না, নেক্সট টাইম যখন আসবো সবটা এনজয় করব। তো আমরা এখন কষে কষায় ঢুকবো, কারণ অনেক নাম শুনেছি এখানে। তো ঢুকে এখানে খাওয়া দাওয়া করব, আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে এখানে খাওয়া দাওয়া কেমন বা এখানে জিনিসের দাম টাম কীরকম। আর আমরা ঢুকে পড়েছি কষে কষায়, যেহেতু একটু আগেই আমরা খেয়ে বেরিয়েছি, এখন আর কোনোভাবে ভারী খাবার খাওয়ার সম্ভব নয়। তো আমরা দেখলাম মেনু চার্টটা, দেখলাম খাবার দাবার মানে একটু দামটা বেশি তো হবেই, যেহেতু এটা তৈরি করতে অনেক টাকা টাকা লেগেছে, সেই হিসাবে অনেক লোক খাওয়া দাওয়া করছে। তো আমরা যেহেতু খেয়ে এসেছি আগেই বললাম, এখন আমরা খুব হালকা একটা খাবারই অর্ডার করব। তো মৌ খুব মোচার এই কাটলেটটা পছন্দ করে, তো মোচার কাটলেটটা নিয়েছি। মৌ যে কোনো কাটলেট পছন্দ করে, যেহেতু চিকেনটা খায় না, তো ভেজ কাটলেট বলতে মোচার কাটলেটটাই মনে হলো নেই। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, খুবই ভালো। তোমরা এখানে আসো জাহাজবাড়িতে, কিছুক্ষণ সময় কাটাও, নিউ দীঘা এসে খুব এনজয় করবে। আর এখন তো আমাদের খিদে পেয়ে গেছে, নিউ দীঘাতেই আমরা যেহেতু এখনও রয়েছি, নিউ দীঘারই একটা রেস্টুরেন্ট হোটেল অম্বালিকা রেস্টুরেন্ট কাম হোটেল, এখানে আমরা ঢুকে পড়েছি। আমরা খাবার চুজ করছি, মৌ দেখো চুজ করছে খুব মনোযোগ দিয়ে। আর খাবার এসে গেছে, খিদেও খুব পেয়েছে। আর এখন আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে রাইস নিয়েছি আর চিলি চিকেন নিয়েছি।
আর তার সঙ্গে আছে ময়ূর। ময়ূর তো এতটা রাইস পছন্দ করে না, ও পরোটা জিনিসটা খুব পছন্দ করে, এর জন্য এক টাইপের পরোটা, মশলা পরোটা না এরকম কিছু একটা, মশলা পরোটা নেওয়া হলো। হ্যাঁ মশলা পরোটা নেওয়া হলো। আর এখন দেখো হোটেল অম্বালিকা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই হচ্ছে হোটেল অম্বালিকা, খুব সুন্দর। তোমরা এখানে থাকা দাওয়া থাকতেও পারো, খাওয়া দাওয়া তো অবশ্যই করো, খুব ভালো লাগলো হোটেলটা, ব্যবহারটাও খুব ভালো, কথাবার্তা বললাম। আর ওখান থেকে আমরা চলে এসেছি ওল্ড দীঘা। ওল্ড দীঘা মানে তো একদম সন্ধ্যের ওল্ড দীঘা, একেবারে মেলা মেলা পরিবেশ, এত লোক থাকে, এখান থেকে সমুদ্রের ঢেউ দেখা যায়। সমুদ্র উপভোগ করতে করতে কেনাকাটা করো, খাওয়া দাওয়া করো, বাড়ির জন্য কেনাকাটা করে নিয়ে যাও, মানে সমস্তটা ওল্ড দীঘায়, এতটাই অপূর্ব ব্যাপার। এখানে অনেক কিছু বাচ্চাদের রাইড আছে, আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, তোমরা যারা আসবে তারা অবশ্যই ওল্ড দীঘায় সন্ধ্যেবেলাটা কাটিস, যদি নিউ দীঘায় তোমরা ওঠো, আমি বলবো কি ওল্ড দীঘাটাই ওঠা উচিত, কারণ ওল্ড দীঘায় সমুদ্র স্নানও করা যাচ্ছে, এখানে সন্ধ্যেবেলাটা উপভোগ করা যাচ্ছে। আমরা যেমন ওল্ড দীঘায় উঠেছি, উঠে মাঝে মাঝে নিউ দীঘায় যাচ্ছি, নিউ দীঘাটা এনজয় করেছি, আবার ওল্ড দীঘায় চলে আসছি, অনেক রাত পর্যন্ত ওল্ড দীঘার সমুদ্র সৈকতে কাটাচ্ছি, এগুলো ঘুরছি, কেনাকাটা করছি। তোমরা আসো, তোমরাও এনজয় করো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।